আজ আমি আপনাদের পাটিসাপটা বানিয়ে দেখাবো। তার জন্য আমার লাগবে ময়দা, চালের গুঁড়ো, সুজি এবং ভাজার জন্যে সাদা তেল। আমি এতে দু কাপ ময়দা, এক কাপ সুজি এবং হাফ কাপ চালের গুঁড়ি নিয়েছি এবং এতে আমি অল্প নুন এবং চিনি দিয়েছি। এবার আমি এটাকে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। অনেকে এটাকে দুধ দিয়ে তৈরি করে, আপনারা ইচ্ছা হলে এটা দুধ দিয়েও করতে পারেন। আমার ব্যাটারটা হয়ে গেছে, এটা একদম দেখছেন এর মধ্যে কোনো এ নেই, একদম মিহি হয়ে গেছে ব্যাটারটা। আমার খুব একটা ঘনও না, খুব একটা পাতলাও না। এবার আমি কড়াইতে সামান্য তেল দেবো, দিয়ে পাটি চাপটার জন্য আমি প্রথমে কড়াই অল্প একটু তেল দিয়েছি, দিয়ে এবারে ব্যাটারটা দিয়ে দেবো। মাঝখানে আমি নারকেলের ছাই করে রেখেছি, নারকেল এবং খেজুর গুড় দিয়ে এটা ভেতরে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে এইভাবে নিয়ে আমি একটু ভেজে নেব। যদি আপনাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান কেমন লাগলো। তাহলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।